তখন সুকুমার রঞ্জন ঘোষ উনি একটা এখানে বক্তব্য দিয়েছিলেন, এই বক্তব্যটা শুনাইয়া আমি শেষ করি। উনি একটা বক্তব্য দিয়েছিলেন, উনি বলছেন যে আমি একটা এই সুকুমার রঞ্জন ঘোষ আপনাদের এই এলাকার এমপি, কথা বুঝতে পারছেন? উনি বলছিলেন, ওইটা আমার মনে আছে, এই যে কত আগে 50 বছর পূর্তি হয়েছে, হ্যাঁ তো 9 বছর আগের ঘটনা কইতেছি। উনি বলছেন একটা মাইক্রোবাসে আমরা কিছু লোক চিটাগাং যাচ্ছিলাম, তো পথের মধ্যে একটা মাজার আছে, ওই মাজারে সবাই যত ড্রাইভার আছে এরা আসতে ওখানে একটু স্লো করে, তারপর গাড়িটা আগায় নিয়ে তারপর স্পিড দেয়, কথা বুঝেন নাই, একটু সম্মান দেখায়। আমার ড্রাইভারটা এইটা বোধ হয় সম্পূর্ণ ওয়াহাবি মার্কার ড্রাইভার, ওটা মাজার কবর কিছুই বিশ্বাস করে না, কথা বুঝেন নাই, এটা একটা পুরা লামজাবি ড্রাইভার, এটা এমন একটা ড্রাইভার এটা কোনো মতেই কবরের মধ্যে যিনি আছে দাম টাম কিচ্ছু দেয় না, অথচ কবরে যিনি আছে তার দাম দেওবন্দ মাদ্রাসার শাব্বির আহমদ উসমানী বাবু জাহেরের পাশে যার কবর, প্রতিদিন আসরের নামাজের পরে ছাত্ররা বই নিয়ে মাদুরের উপরে বসে যায়। আমি জিজ্ঞাসা করেছি তোমরা এটা করো কেন, কয় ক্লাসে যেভাবে বুঝি তার চেয়ে বেশি বোঝা যায় ওনার কবরের পাশে আসে, রুহানি তাসাব্বুর একটা রুহানিয়ত সৃষ্টি হয়ে যায়। সুকুমার রঞ্জন ঘোষ বলছেন যে ওই গাড়িতে স্পিড দিয়ে ড্রাইভার স্লো করে নাই, সালামার কারণে কিছু দূরে যাইয়া শেষ পর্যন্ত একেবারে উল্টাইয়া গেল গাড়ি। গাড়িতে উল্টাই যাওয়ার পরে আমরা যারা ছিলাম সবাই প্রত্যেকেই কারো হাত ভাঙলো, কারো মাথা ব্লিডিং হলো, কেউ ইঞ্জুর হলো, নানাভাবে আহত হয়ে গেল। আমি একজন অমুসলিম হিন্দু মানুষ, আমি কী বলবো, আমার তোর কিছু জানা নাই। আমি তখন ওইখানে পড়া শুরু করলাম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমার আর কিছু জানা নাই, দেখি এটা পড়া যায় কিনা। ওই পড়ার পরে উনি এখানে বক্তব্য দিয়েছে, কথা বুঝলেন তো, উনি বলছেন যে শেষ পর্যন্ত দেখলাম যে আমার একটা পশম পর্যন্ত নষ্ট হয়নি, আমি কোরআন পড়ছি, কোরআন পড়ার কারণে যদি এত বড় অক্ষত হইতে পারে তো একজন এমপি সাহেব তিনি যদি এত বড় কথা বলতে পারে তাহলে আমরা পিছিয়ে আছি কেন, কি বলেন ঠিক কিনা? কাজেই সম্মানিত শুনে